হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছো, ভালো আছো। ফ্রেন্ডস, যারা 2020-তে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই, আশা করছি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নিয়েছো বা এখনও নিচ্ছ। তো মাধ্যমিকের তো আর বেশি দিন সময় নেই, উচ্চ মাধ্যমিকেরও বেশি দিন সময় নেই। তো তোমরা আরো ভালোভাবে তোমাদের পড়াগুলোকে রিভাইজ করো, যা তোমরা পড়েছো তা রিভাইজ করো, নতুন করে কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। এই সময়টা কিন্তু রিভাইজের সময়, আর অবশ্যই তোমরা মাথাটাকে ঠান্ডা রাখবে, কোনো চাপ নেবে না। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করতে চলেছি তা হচ্ছে কিভাবে একটি রিপোর্ট লিখতে হয়। অর্থাৎ রাইটিং সেকশনে দেখা গেছে যে অনেকেই সাজেশন থেকে দেখে যায়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সাজেশনের বাইরে যদি একটু আসে বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে তো লিখতেই পারে না, তো ছেড়ে চলে আসে। যেহেতু এবার মাধ্যমিকের জন্য এবং উচ্চ মাধ্যমিক দুটোর ক্ষেত্রে কিন্তু রিপোর্ট রাইটিংটা খুব ইম্পর্টেন্ট, তো আমি এই ভিডিওর মাধ্যমে কিভাবে একটা রিপোর্ট লিখতে হয়, তার ফরম্যাটটা কি, একটা ফরম্যাট মাথায় রেখে যেন সমস্ত রিপোর্ট লিখে লিখতে পারা যায়, সেই বিষয়টা আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত উইথ ডিপ অ্যাটেনশন, খুব গভীর মনোযোগ সহকারে দেখো শোনো। আমি আশাবাদী যে তোমরা এখান থেকে কিভাবে একটি রিপোর্ট লিখতে হয় তোমরা শিখতে পারবে, এবং রিপোর্টটি সাজেশনের মধ্যে বা বাইরে আসুক বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসুক, যাই আসুক না কেন, তোমরা লিখে আসবেই আসবে শিওর, এবং তোমরা 10-এর মধ্যে 8, 9 বা 10 out of 10 তোমরা আশা রাখতে পারো বলে আমি মনে করি। তো ভিডিওটি তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে, অবশ্যই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিপোর্ট। দেখো, আমি রিপোর্ট লিখব তার আগে রিপোর্ট কি জিনিস সেটা তো জানতে হবে, রিপোর্টের ডেফিনেশনটা কি, কাকে রিপোর্ট বলে সেটা আমাদের অবশ্যই জানতে হবে। তো রিপোর্ট কি, এখানে ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই আছে, আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আর রিপোর্ট ইজ আ রিটেন অ্যাকাউন্ট অফ সামথিং দ্যাট ওয়ান হ্যাজ অবজার্ভড, হার্ড, ডান অর ইনভেস্টিগেটেড। অর্থাৎ রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন। তো প্রতিবেদন হলো এমন কিছু যা লিখিত বিবরণ, যা কেউ পর্যবেক্ষণ করেছে, শুনেছে, করেছে বা তদন্ত করেছে। এখানে দেওয়া আছে অবজার্ভ মানে কি পর্যবেক্ষণ করেছে, হার্ড মানে শুনেছে, ডান মানে করেছে, বা ইনভেস্টিগেটেড অর্থাৎ তদন্ত করেছে। তারপর কি বলছে, ইট ইজ আ সিস্টেমেটিক অ্যান্ড ওয়েল অর্গানাইজড প্রেজেন্টেশন অফ ফ্যাক্ট অ্যান্ড ফাইন্ডিংস অফ অ্যান ইভেন্টস দ্যাট হ্যাজ অলরেডি টেকেন প্লেস সামহোয়ার। অর্থাৎ কি, এটি ইতিমধ্যে কোথাও কোথাও ঘটেছে, সামহোয়ার মানে কোথাও কোথাও ঘটেছে, এমন ঘটনা সত্যতা এবং সন্ধানের পদ্ধতিগত সুসংহতভাবে একটা উপস্থাপন, একটা প্রেজেন্টেশন রিপোর্ট। তো তারপরে কি বলছে, রিপোর্টস আর ইউজড অ্যাজ আ ফর্ম অফ রিটেন অ্যাসেসমেন্ট টু ফাইন্ড আউট হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম ইউর রিডিং, রিসার্চ অ্যান্ড এক্সপিরিয়েন্স, অ্যান্ড টু গিভ ইউ এক্সপিরিয়েন্স অফ অ্যান ইম্পর্টেন্ট স্কিল দ্যাট ইজ ওয়াইডলি ইউজড ইন দ্য ওয়ার্ক প্লেস। অর্থাৎ যে আপনার পড়া, আপনার গবেষণা, অভিজ্ঞতা থেকে আপনি কি শিখেছেন কাজের জায়গায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এবং এমন একটি গুরুত্বপূর্ণ দক্ষতার অভিজ্ঞতা দেওয়ার জন্য লিখিত মূল্যায়নের এক ধরনের প্রতিবেদনগুলি ব্যবহার করা হয়, যাকে আমরা রিপোর্ট বলে থাকি। তাহলে ফ্রেন্ডস, আশা করছি যে তোমরা এই হোয়াট ইজ দ্য রিপোর্ট, একটা রিপোর্ট কি, রিপোর্টের ডেফিনেশনটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছো। ও যদি আর একবার মনে হয় তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেরা পড়ে দেখবে। ফ্রেন্ডস, এরপরে আমরা যে জিনিসটা দেখব হচ্ছে সেটা হচ্ছে যে নাম্বার ডিভিশনটা কেমন, মানে একটা রিপোর্টের যে 10 নম্বরটা থাকে সেই 10 নম্বরটা কোন টপিকের উপরে কত নম্বর অ্যালোট রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে আছে কি, হেডিং অ্যান্ড রিপোর্টার্স নেম, অর্থাৎ শিরোনাম ও প্রতিবেদকের নাম। তো হেডিং বা টাইটেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা দেখে কিন্তু রিডার যারা থাকে তারা কিন্তু অ্যাট্রাক্টেড হয়। তবে তারাই যদি তোমার টাইটেলটা, হেডিংটা যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু সেই খবরটা যারা পাঠক তারা কিন্তু পড়ে। তো এই জন্য কিন্তু 1 নম্বর নির্ধারণ করা আছে, 1 মার্কস। তো এটা একটু জেনে শুনে ভালোভাবে বুঝে শুয়ে লিখতে হবে। তারপরে কন্টেন্ট, বিষয়বস্তু। দেখো, বিষয়বস্তুটা তুমি যেটা করবে সেটা হচ্ছে রিপোর্ট যখন পরীক্ষায় আসবে তো তার নিচে পয়েন্ট দেওয়া থাকবে, তো সেই পয়েন্টগুলোকেই কি করতে হবে, একটু এক্সপ্যান্ড করতে হবে, একটু দীর্ঘায়িত করে ডিসক্রাইব করে তোমাকে লিখতে হবে। তো বিষয়বস্তুটা ঠিকভাবে উপস্থাপন করবে, এই জন্য 4 নম্বর। তো টোটাল 5 নম্বর গেল। এরপরে তুমি যে কন্টেন্টটা দিলে সেই কন্টেন্টের মধ্যে কতটা গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রয়েছে, এবং স্পেলিংটা কতটা যথাযথ আছে, মানে ব্যাকরণগত নির্ভুলতা, তারপর উপযুক্ত শব্দ এবং বানান,
এই এই তিনটে জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে তার উপর কিন্তু 2.5 নম্বর রয়েছে। এক্সামিনাররা কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখেন। খুবই যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, তারপরে স্পেলিং মিস্টেক থাকে, তারপর ওয়ার্ড ভুলভাল যদি ইউজ করেছো, তো সেক্ষেত্রে কিন্তু এই 2.5 নম্বর থেকে কিন্তু নাম্বার কি হয় ডিক্রিজ হয়ে যায়, কমে যায়। এরপর হচ্ছে কোহারেন্স অ্যান্ড রিলেভেন্স অফ আইডিয়াস অ্যান্ড স্টাইলস। তুমি যে আর কি কন্টেন্টটা বা বিষয়বস্তুটা লিখলে তার মধ্যে তোমার লিখন শৈলীটা কেমন, কতটা প্রাসঙ্গিকতা পেয়েছে, তুমি কতটা প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছো। অর্থাৎ অনেক সময় কি হয় যে প্রসঙ্গে তুমি লিখছো, সে প্রসঙ্গের বাইরেও কিন্তু অনেকে কিন্তু লিখে ফেলে, আজে বাজে কিছু লিখে ফেলে। তো এটা যেন না হয়, তুমি তোমাকে যে পয়েন্ট দিয়েছে সেই পয়েন্টের ভিত্তিতে সেই প্রসঙ্গটাকে কিন্তু কেন্দ্র করে লিখতে হবে, এই প্রসঙ্গের বাইরে যেন না যায়, তোমার এই লিখন শৈলীটা যেন ঠিকঠাক থাকে। তো এর উপর জন্য কিন্তু 2.5 নম্বর রয়েছে। তো এইভাবে দেখতে গেলে 1, 4, তারপরে 2.5, 2.5 নিয়ে টোটাল 10 মার্কস রয়েছে। তো আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা ঠিকভাবে টাইটেল এবং নামটা লিখতে পারলে 1 নম্বর পাবে, কন্টেন্টটা যদি মোটামুটি লিখতে পারো তো 3 নম্বর এখান থেকে আশা করো, তো 4 নম্বর হয়ে গেল। আর এটা যদি ঠিকঠাকভাবে লিখতে পারো, যদি প্র্যাকটিস থাকে তোমার, গ্রামাটিক্যাল মিস্টেক বা অ্যাকিউরেসি, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি যদি থাকে, মিস্টেক যদি না থাকে এবং স্পেলিং মিস্টেক না থাকে, তো এখানে মোটামুটি 2-2 করে চার্জ হতে পারো, তাহলে 4 আর 4 8, ইজিলি 8। এবং যারা ভালো স্টুডেন্ট তারা তো 9-10 অবশ্যই পেয়ে যাবে। তো ভয়ের কোনো কারণ নেই, তুমি যদি ছেড়ে না আসো, ঠিকভাবে পয়েন্টগুলোকে এক্সপ্যান্ড করে যদি রিপোর্টটা লিখে আসতে পারো, তো 7 বা 8 বা 9। এবং যারা ভালো স্টুডেন্ট আর কি, ক্লাসের যারা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, ফার্স্ট সেকেন্ড গার্ল, যারা পজিশন করে, র্যাঙ্ক করে, তারা কিন্তু 10-এ 10 আশা রাখতেই পারো। এরপর আমরা যে জিনিসটা দেখবো যে কোন কোন বিষয়ের উপরে কিন্তু এই রিপোর্ট থাকে, সেটা হচ্ছে 1 নম্বরে রেখেছি আমি অ্যাক্সিডেন্টাল, 2 নম্বরে আছে ন্যাচারাল ক্যালামিটি, 3 নম্বর বাগলারি, 4 নম্বর রয়েছে সোশ্যাল প্রবলেম, 5 নম্বর রয়েছে কালচারাল ইভেন্ট। অ্যাক্সিডেন্টাল মানে কি দুর্ঘটনা, বিভিন্ন দুর্ঘটনাকে কেন্দ্র করে তোমাকে রিপোর্ট লিখতে হতে পারে। তারপরে ন্যাচারাল ক্যালামিটি কি প্রাকৃতিক দুর্যোগ, যেমন ধরো ঝড় বৃষ্টি, তারপরে বন্যা অর্থাৎ আর্থকোয়েক, ভূমিকম্প, ফ্লাড, বন্যা বা কোনো স্টর্ম হতে পারে। তো এগুলোর উপরে কিন্তু অনেক সময় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কীভাবে হয়েছে, কোথায় কোথায় হয়েছে, ব্যাপারগুলো ডিসক্রাইব করে রিপোর্ট লিখতে হতে পারে। বাগলারি, ডাকাতি হয়েছে ধরো, তো কোনো একটা হয়তো ফ্ল্যাটে বা কোথাও বড় সড়ো ডাকাতি হয়েছে, সেরূপ বিষয়ের উপরে নিউজ পেপার রিপোর্ট। সোশ্যাল প্রবলেম যেগুলো আছে, সামাজিক বিভিন্ন প্রবলেম, হ্যাঁ, যেমন ধরো পণ প্রথা, তারপর আত্মহত্যা, এরকম বিভিন্ন বিষয় আছে, তারপরে নারী নির্যাতন, বিভিন্ন সোশ্যাল প্রবলেমের উপরে কিন্তু তোমার রিপোর্ট আসতেই পারে। এরপরে কালচারাল ইভেন্ট, কালচারাল ইভেন্ট কি, ধরো কোনো প্রতিষ্ঠানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, অ্যানুয়াল স্পোর্টস হতে পারে, বা কোনো মনীষের বার্থডে সেলিব্রেট হয়েছে, যেমন এবারকার মাধ্যমিকের জন্য তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বছরের যে রয়েছে আর কি বার্থডে সেলিব্রেশন, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বার্থডে সেলিব্রেশন 200 বছর, হ্যাঁ, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এরকম বিষয়ের উপরে, কালচারাল ইভেন্টের উপরে কিন্তু রিপোর্ট আসে। এরপর আর একটা রয়েছে যেটা আমি এখানে উল্লেখ করিনি, সেটা হচ্ছে কি ভাইরাস সংক্রমিত হয়ে বিভিন্ন ডিজিজ, যেমন ধরো এখন রিসেন্ট চাইনাতে যেটা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন দেশে করোনা ভাইরাস, এর আগে আমরা নিপা ভাইরাস শুনেছি কেরালা, তো যে নিপা ভাইরাস, করোনা ভাইরাস, বিভিন্ন ভাইরাসগুলো কী হয় স্প্রেড হয়ে বিভিন্ন ডিজিজ ছড়ায়, তো এর উপরেও কিন্তু অনেক নিউজ পেপার লেখা হয়, তো তার উপরেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে। তো এই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু রিপোর্ট হয়ে থাকে আর কি। এরপরে যে বিষয়টা আমি তোমাদের বোঝাতে চাইছি তা হচ্ছে যে যখন একটা রিপোর্ট পয়েন্টস থাকে, সেই পয়েন্টের মধ্যে যে বিষয়গুলি দেওয়া থাকে সেটা হচ্ছে ডেট থাকে, প্লেস থাকে, তারপর ক্যাজুয়ালিটি থাকে, কজ থাকে, ওয়ার্নিং থাকে, মেজিওর্স থাকে, অর্থাৎ তোমার তারিখ উল্লেখ থাকবে, কোন স্থানে হয়েছে, এফেক্টেড এরিয়া হতে পারে বা যে প্লেসে ঘটনাটি ঘটেছে সেটা, তারপরে কি ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণটা কি, কজটা কি, তারপরে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা, এরপরে মাত্রাটা কত ছিল ঘটনার মাত্রাটা, হ্যাঁ, তীব্রতা, মাত্রা সেটা দিতে পারে, কতটা ক্ষয়ক্ষতি এগুলো, এরপরে তোমার যে কি কি সেই ঘটনাটাকে বা সেই দুর্ঘটনাটা বা সেই সমস্যাটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি করা হয়েছিল, অর্থাৎ রেস্কিউ ওয়ার্ক, তারপরে সেই জায়গায় কোন মিনিস্টার এসেছিল, কত লাখ টাকা বা কত ক্ষতিপূরণ হিসেবে অ্যানাউন্সমেন্ট করেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পয়েন্টটা দেওয়াই থাকে, ঠিক আছে। সো রাইটিংয়ের এই যে রিপোর্ট রাইটিং, এই রিপোর্ট রাইটিংটা লিখতে গেলে 3টে জিনিস ইম্পর্টেন্ট। দেখো, প্রথমত হচ্ছে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোশ্চেনের যে পয়েন্টগুলো থাকবে, হ্যাঁ, পয়েন্টগুলো তোমাকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, পয়েন্টটা, এই পয়েন্টটা তোমাকে
ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে। তুমি যদি পয়েন্টটা 2-3 বার পড়ে বুঝতে পারো তাহলে সেটাকে ডিসক্রাইব করতে খুব সুবিধা হবে। আর একটা হচ্ছে তোমার মধ্যে রাইটিং স্কিলটা ডেভেলপড হতে হবে, রাইটিং স্কিলটা ভালো থাকতে হবে। হ্যাঁ, পয়েন্টগুলোকে নিয়ে এক্সপ্যান্ড করে ডিসক্রাইব করে যে তুমি উপস্থাপন করবে, এই যে একটা দক্ষতা, এটা কিন্তু এমনি এমনি আসে না, এটা কিন্তু দীর্ঘদিন ধরে প্র্যাকটিসের মধ্য দিয়েই আসে। যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ, তো নিশ্চয়ই তোমরা সারা বছরে পড়াশোনা করেছো, সেখানে তোমরা প্র্যাকটিস করেছো কিভাবে একটা রাইটিং স্কিলকে ডেভেলপ করেছো, তোমরা কিভাবে রাইটিংগুলো লিখতে হয় তোমরা জানো। তো তোমাদের প্রথম কাজ হবে যে পয়েন্টগুলোকে ভালোভাবে আয়ত্ত করা, বোঝা। এরপরে একটা ফরম্যাট আমি এখানে দিয়েছি, সেই ফরম্যাটটাকে তোমরা ফলো করে কি করবে, ফরম্যাটের মধ্যে ওই এই পয়েন্টগুলোকে তোমরা ইনপুট করে দিবে। এবং সেই দক্ষতার সঙ্গে কিন্তু কাজটা করতে হবে। আজে বাজে ভাবে শুধু পয়েন্টগুলোকে লিখলা বা পয়েন্টগুলোকে ঘুরিয়ে ফিরে লিখলা, এতে কিন্তু ভালো নাম্বার আসে না। তো তোমাকে যেটা করতে হবে, ফরম্যাটটাকে মাথার মধ্যে রাখতে হবে, ফরম্যাটটাতে জাস্ট পয়েন্টগুলোকে ইনপুট করে ঠিকভাবে অ্যাকিউরেসি মেনটেন করে তুমি কি করো লিখে ফেলো, তাহলে দেখবে সুন্দর একটা রিপোর্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে একটা ফরম্যাট নিয়ে আসছি, যে ফরম্যাটে যে পয়েন্টগুলো আর কি গ্রিন কালার করা আছে সেগুলো চেঞ্জেবল, আর বাকিগুলো একই থাকবে। তো যেগুলো চেঞ্জেবল কালার করা আছে, তো সেই শব্দগুলো, সেই সেন্টেন্সগুলো বা ওয়ার্ডগুলো চেঞ্জ হবে, সেই ডাটাগুলো চেঞ্জ হবে, অর্থাৎ পয়েন্টেগুলো তোমার যা থাকবে সেগুলো তোমরা সেখানে ইনপুট করবে। তো চলো আমরা ফরম্যাটটা দেখে নিই, এবং ফরম্যাটটা তোমরা ভালো করে দেখবে, স্ক্রিনশট রাখবে, প্রয়োজন হলে নোট করবে, এবং সেই মতো 2-4টা তোমরা ফলো করে যাবে। এবং আমি ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রায় 10টি ইম্পর্টেন্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোর জন্য 10টি ইম্পর্টেন্ট রিপোর্টের একদম পয়েন্ট সহ দিয়েছি, তোমরা সেগুলোকেই এই কয়েকদিনে প্র্যাকটিস করো, এই ফরম্যাটটাকে ফলো করে দেখবে তোমাদের রিপোর্টটা লেখা খুবই সহজ হয়ে গেছে, খুবই ইজি হয়ে গেছে, এবং তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি রিপোর্ট উপস্থাপন করেছি আমি, অ্যাক্সিডেন্টাল। সেটা হচ্ছে কি, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট। তো এটা হচ্ছে তার হেডিং, পয়েন্টগুলো আমি এখানে দেখাইনি, পয়েন্টগুলো ধরো যেগুলো আছে সে পয়েন্টগুলোকে এক্সপ্যান্ড করে ডিসক্রাইব করে লেখা হয়েছে। এই যে টাইটেলটা বা হেডিংটা রয়েছে সেটা হচ্ছে 61 কিল্ড, মেনি পিপল ইনজিওর্ড ইন অমৃতসর ট্রেন অ্যাক্সিডেন্ট। অর্থাৎ পাঞ্জাবের অমৃতসরে 2018 সালের অক্টোবরে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্ট আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম। তো সেটাকে এখানে বর্ণনা করা হয়েছে সেই রিপোর্টটাকে। তো কতজন মারা গেছিল, 61 জন, এবং অনেকজন অনেকেই আহত হয়েছিল, এবং কোথায় কোন ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে অমৃতসর ট্রেন অ্যাক্সিডেন্টে। তো এখানে তোমরা হেডিংটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, দেখবে প্রশ্নতে যে যে বিষয় লিখতে বলা হয় সেটাই আর কি হেডিং হয়, তার বেশি কিছু হয় না। তো এখানে আমার 61 জন আমি লিখেছি, তোমার যদি 100 জন হয়, 150 জন হয়, যা পয়েন্টে যেটা কিল্ড থাকবে আর কি, নিহতের সংখ্যা সেটা দিয়ে দিবে, আর মেনি পিপলের জায়গায় আহতের সংখ্যা যদি থাকে তো দিয়ে দিবে, এবং সেটা যে ঘটনায় ঘটে হয়েছে আর কি সেটা দিয়ে দিবে। এখানে যেমন অমৃতসর ট্রেন অ্যাক্সিডেন্ট দিয়েছি, মনে করো মালদা বাস অ্যাক্সিডেন্ট দিয়েছে, তাহলে তোমরা এখানে লিখবে ইন মালদা বাস অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। বা তুমি শুধু দিতে পারো আর টেরিবল বাস অ্যাক্সিডেন্ট ইন মালদা, বা আর টেরিবল ট্রেন অ্যাক্সিডেন্ট ইন অমৃতসর কমা পাঞ্জাব। এভাবে তুমি নিজের মতো করে জাস্ট কোশ্চেন থেকেই বা পয়েন্ট থেকেই হেডিংটা দিয়ে দাও। এরপরে যেটা লিখবে, বাই স্টাফ রিপোর্টার অথবা বাই আই স্পেশাল করেসপন্ডেন্ট, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে, এখানে ওয়ার দেওয়া আছে, দুটোই লেখা যাবে না, হয় বাই আই স্টাফ রিপোর্টার লিখবে না হলে বাই আই স্পেশাল করেসপন্ডেন্ট লিখবে। বাই আই স্টাফ রিপোর্টারের জায়গায় তুমি নিজের নাম লিখতে পারো, রিপোর্টারের নেম যখন আমি বলেছিলাম, তো রিপোর্টারের নাম লিখতে পারো, না হলে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে। তাহলে হেডিংটা হয়ে গেল ঠিকভাবে, এবং এই বাই স্টাফ রিপোর্টার অথবা বাই স্পেশাল করেসপন্ডেন্ট দুটোর মধ্যে যে কোনো একটা হয়ে গেল। তো এই দুটো ঠিকভাবে লিখতে পারলে তোমরা কিন্তু এখানে 1 নম্বর পেয়ে যাবে। এরপর যেটা লিখতে হবে, কোন প্লেসে ঘটেছে, মানে যেখান থেকে তুমি রিপোর্টটা পাবলিশ করছো আর কি, সেই রিপোর্টিং প্লেসটা দিবে। অমৃতসর এখানে আমি দিয়েছি, অমৃতসর থেকে পাবলিশ হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোনো ঘটনা হলে তুমি কলকাতা দিতে পারো, বা সেই কোনো ডিস্ট্রিক্টে ঘটলে সেই ডিস্ট্রিক্টের প্রধান শহরের নাম দিতে পারো। যেমন মুর্শিদাবাদ বাস অ্যাক্সিডেন্ট যদি দাও তাহলে বহরমপুর, মালদা বাস অ্যাক্সিডেন্ট দিলে সেখানে বহরমপুর বা মালদা টাউন দিতে পারো। তো প্লেসটা কিন্তু পয়েন্টের ভিত্তিতেই দেবে, পয়েন্টে যেটা থাকবে। আর একটা হচ্ছে যে এখানে যে ডেটটা দেবে, যে ডেটে আর কি তুমি পাবলিশ করছো, সেটা যেন পয়েন্টে যে ডেট দেওয়া থাকবে। যেমন আমার এখানে ধরো 19 তারিখ দেওয়া আছে, তো 19 তারিখে ঘটনাটা ঘটেছে, তাহলে খবরটা কি তার পরের ডেটে বা পরের দিনে পাবলিশ হবে, তাহলে এখানে 20 অক্টোবর, 19 অক্টোবর ঘটেছে, খবরটা পাবলিশ হচ্ছে 20 অক্টোবর। তাহলে তোমার যে ডেট থাকবে ঠিক তার পরের ডেটটা এখানে কিন্তু লিখবে, মানে তার পরের দিন খবরটা পাবলিশ হচ্ছে। এরপর দেখো, যেগুলো আমি গ্রিন কালার করে দিয়েছি এগুলো কিন্তু চেঞ্জেবল, বাকি ব্ল্যাক কালারে যেগুলো আছে এগুলো কিন্তু একই থাকবে, এটাই ফরম্যাট। এখানে দিয়েছে আর টেরিবল ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন অমৃতসর ইয়েস্টারডে,
গতকালকে অমৃতসরে কি হয়েছে, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে। তাহলে এই যে অমৃতসরে ঘটেছে, এটা যদি কোনো স্থানে বাস অ্যাক্সিডেন্ট হয় বা বোট ক্যাপসাইজ হয় তাহলে সেই জায়গার নামটা দিয়ে দেবে, ঠিক আছে? তো এটা চেঞ্জেবল আর কি। তারপরে দ্য অ্যাক্সিডেন্ট ক্লেম দ্য লাইভস অফ অ্যাবাউট 61 পিপল অ্যান্ড কস্ট মেনি পিপল ইনজিওর্ড। তাহলে এখানে 61 জন মারা গেছে, তো এখানে 61 জনের জায়গায় তুমি তোমার যে পয়েন্টে যে সংখ্যা থাকবে সেটা দেবে, এবং অনেক লোক কি হয়েছে আহত হয়েছে, তাহলে নিহত সংখ্যা পয়েন্টে যেটা থাকবে সেটা তুমি দেবে, এবং আহতের সংখ্যা যেটা থাকবে তুমি সেটা দেবে। একটা এখানে বলে দিই, এখানে একটা জিনিস চেঞ্জ বল, যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্টের জায়গায় বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, বোট ক্যাপসাইজ হতে পারে, তাহলে এটাও কালার করা হয়নি, এটাও কিন্তু চেঞ্জেবল। বেশ, এরপরে যেটা আছে, আর ডিভাস্টেটিং অ্যাক্সিডেন্ট ওয়াকার্ড হোয়েন 19/10/2018 ফ্রাইডে, মানে যেদিনকে এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা ঘটেছিল আর কি, সেই তারিখটা ছিল 2018 সালে অক্টোবরের 19 তারিখ, এবং দিনটা ছিল শুক্রবার। বেশ, এটাও কিন্তু তোমাদের যে ডেটটা থাকবে সেই ডেটটা দেবে, বা ডে উল্লেখ থাকলে ডেটাও দিয়ে দেবে। অ্যাবাউট 6,000, এখানে এটা চেঞ্জেবল, এরকম কোনো ঘটনা যদি তুলে দেয় তাহলে সেই সংখ্যাটা চেঞ্জ হতেই পারে। পিপল কে আছে অ্যাসেম্বলড অ্যাসেম্বলড অ্যাট ধোবিঘাট গ্রাউন্ড, অর্থাৎ ধোবিঘাট গ্রাউন্ড সেটা কোথায়, নিয়ার 2 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম অমৃতসর স্টেশন, অমৃতসর স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে ধোবিঘাট যে ময়দান রয়েছে সেখানে প্রায় 6,000 মানুষ কি হয়েছিল একত্রিত হয়েছিল, কখন একত্রিত হয়েছিল, তাহলে যে ধোবিঘাট গ্রাউন্ড এটা চেঞ্জেবল। তারপরে কোন স্টেশন থেকে দূরে সেই স্টেশনের নামটা চেঞ্জেবল, এটা তোমাদের পয়েন্টের ভিত্তিতে হবে, পয়েন্টে যেটা থাকবে তোমরা সেটাই ইনপুট করবে। এরপরে কত কোন সময় হয়েছে আর কি ঘটনাটি, টাইমটা, এখানে প্রথমে থাকলো ডেট আর এখানে টাইম সময়টা, তো এখানে 6 PM, এটা তোমার যে সময়ে ঘটবে, দিনের বেলা হলে টাইম উল্লেখ থাকলে সেই টাইমটা দেবে। আচ্ছা, টু সেলিব্রেট অ্যান্ড এনজয়, তারা উদযাপন করছিল এবং উপভোগ করছিল রাবণা, হ্যাঁ, এফিজি বার্নড অ্যাট দশেরা, দশেরা পুজোয় যে রাবণের কুশপুতুল তারা দাহ করছিল, হ্যাঁ, তো সেই উৎসবটা এইভাবে তারা পালন করছিল। আচ্ছা, দে ওয়ার স্ট্যান্ডিং অন দ্য ট্র্যাকস নিয়ার আ রেলওয়ে ক্রসিং অ্যান্ড টেকিং ভিডিও অব বার্নিং রাবণা, তারা সেই জ্বলন্ত রাবণের ভিডিও নিচ্ছিল রেল লাইনের উপর দাঁড়িয়ে, ঠিক আছে, ভিডিও নিচ্ছিল। হঠাৎ করে কি হলো, সাডেনলি হঠাৎ করে ইন আ ফ্ল্যাশ, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে, টু স্পিডিং মানে দ্রুতগামী ট্রেনস কি হলো, ইন অপোজিট ডিরেকশনস রাশ টুয়ার্ডস দেম, তাদের উপর দিয়ে মানে দুই দিক থেকে আর কি, লেফট এবং রাইট দুই দিক থেকেই কিন্তু দুটো ট্রেন তাদের কি করে দেয়, টুয়ার্ডস দেম তাদের উপর দিয়ে চলে যায়, অ্যান্ড কি আছে স্ন্যাচ দেম, স্ন্যাচ দেম মানে হচ্ছে তোমার স্ন্যাচ দেম মানে হচ্ছে তাদেরকে একদম থেতলিয়ে দেয়, থেতো করে দেয়, ঠিক আছে? এরপরে আছে কি, দোজ হু ম্যানেজ টু এস্কেপ দ্য ফার্স্ট ট্রেন, নাম্বার এবং নামটা দিয়েছে কি জলন্ধর টু অমৃতসর DMU, তাহলে যারা কি প্রথম লাইনে এই জলন্ধর অমৃতসর DMU থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে তারা কি করেছিল, ফ্রম দ্য ফার্স্ট ট্র্যাক স্টেপড অন টু সেকেন্ড ট্র্যাক, প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনে সরে গেছিলো, তাদেরকে কি হয় বাট উইদিন সেকেন্ডস মানে কি কয়েক সেকেন্ডের মধ্যে দ্য সেকেন্ড স্পিডিং ট্রেন, দ্বিতীয় দ্রুতগামী ট্রেন যার নাম হচ্ছে কি অমৃতসর হাওড়া এক্সপ্রেস, সেটা আবার এসে কি করে মুভ দেম ডাউন, তাদেরকে একদম ধাক্কা মেরে ফেলে দেয়। তাহলে কি প্রথম রেল লাইন থেকে, প্রথম ট্রেন থেকে বাঁচার জন্য যেই তারা সেকেন্ড লাইনে পিছিয়েছে, মুহূর্তের মধ্যে আবার বিপরীত দিক থেকে এই অমৃতসর হাওড়া এক্সপ্রেস এসে তাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তো হোয়াট আ মিস আপ, কি একটা দুর্ঘটনা। তাহলে এখানে এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স ইউজ করা হয়েছে যে মানে আশ্চর্য হয়েছে আর কি, অবাক হয়েছে যে হোয়াট আ মিস আপ, কি দুর্ঘটনা, তাই না? প্রথম লাইন থেকে বাঁচতে গিয়ে তারা সেকেন্ড লাইনে এলো আর আর একটা ট্রেন এসে তাদেরকে দেবে দিল, তাদেরকে মেরে দিল আর কি। তো এই যে একটা ঘটনা কি মানে, এখানে একটা বিশাল একটা ভয়ঙ্কর ব্যাপার যে একটা ট্রেন হয়তো হয় কিন্তু একই সময় দুটো ট্রেন এসে একটা একটা লাইন থেকে যারা রক্ষা পেয়েছে তারা রক্ষা পেয়ে সেকেন্ড লাইনটা যেয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ট্রেন এসে তাদেরকেও কি মানে একদম কি করেছে থেতো করে দিয়েছে বা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। There was a great roar of crying and screaming among the relatives and friends of the dead and the injured. Jara nihoto ebong ahoto hoyeche tader atmiyo sojon bondhu bandhober upore ki bondhu bandhobra ki kore kante shuru kore ebong chitkar artonat shuru kore dai. Many were searching for the missing ones in the darkness of night. Jara rater andhokare hariye gechilo taderke khoja khuji cholchilo ar ki tader khoj kora hochhilo. দ্য অ্যাংগ্রি মব রেজ দেয়ার ভয়েস আর কি, যে সমস্ত সাধারণ মানুষ রেগে গেছিলো আর কি, রাগা প্রচণ্ড রেগে গেছিলো, তারা তাদের আওয়াজ তুলেছিল কার বিরুদ্ধে, এগেনস্ট রেলওয়ে ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অ্যান্ড পুলিশ,
মানে রেলওয়ে ডিপার্টমেন্টের উপরে, সরকারের উপরে এবং পুলিশের উপরে, এদের বিরুদ্ধে তারা কি করেছিল, আওয়াজ তুলেছিল। ক্যান্সেলিং দ্য ইসরায়েল ট্রিপ, দ্য চিফ মিনিস্টার অফ পাঞ্জাব অমরিন্দর সিং ওয়ার্ডার্ড আ ম্যাজিস্টেরিয়াল ইনভেস্টিগেশন অফ দ্য অ্যাক্সিডেন্ট। অর্থাৎ কি পাঞ্জাবের যিনি সিএম আর কি, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, তিনি ইসরায়েলের, তিনি একটা ট্রিপ ছিল আর কি, যাত্রা ইসরায়েলের, সেটাকে বাদ দিয়ে কি করেন, সেই ঘটনার ইনভেস্টিগেশনের জন্য একটা মানে অর্ডার করেন, তিনি আদেশ দেন ঘটনাটা কী কী কারণে ঘটলো, কীভাবে ঘটলো সেটা ইনভেস্টিগেশন করার জন্য, তদন্ত করার জন্য তিনি আদেশ দেন। দ্য লোকাল পিপুল অ্যান্ড কি আছে রেস্কিউ টিম ইমিডিয়েটলি স্ট্রেচ দেয়ার হ্যান্ডস টু রেস্কিউ দ্য ভিকটিমস। যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে উদ্ধারের কাজে সাধারণ মানুষ এবং উদ্ধার টিম তারা কি করে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরপরে কি রয়েছে, দ্য স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্স অ্যান এক্সগ্রাসিয়া, অর্থাৎ রাজ্য সরকার একটা ক্ষতিপূরণ ঘোষণা করে, সেটা কত টাকার, 5 লাখ টু দ্য রিলেটিভস অফ দ্য ডেড, যারা মারা গেছে নিহত হয়েছে তাদের পরিবারের ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা ঘোষণা করে। এরপরে কি আছে, অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন রিমেন শাট, অর্থাৎ যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং সরকারি অফিস ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়। তারপর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ অ্যান্ড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি কন্ডোল দ্য লস অফ দ্য ইনোসেন্ট লাইভস, যে সমস্ত আর কি প্রাণগুলো, নিষ্পাপ প্রাণগুলো চলে গেছে বা হারিয়ে গেছে তাদের জন্য কি করেন, সেই মর্মান্তিক ঘটনার জন্য আমাদের দেশের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেন, শোক প্রকাশ করেছিলেন। তো ফ্রেন্ডস, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে যেগুলো কালার আছে সেগুলো চেঞ্জেবল, বাকি যেগুলো ব্ল্যাক কালারে আছে এগুলো কিন্তু একই রকম থাকবে। বাস অ্যাক্সিডেন্ট হোক বা যাই হোক, ক্ষতিপূরণ চেঞ্জ হতে পারে বা কোন মন্ত্রী দিয়েছে সেটা চেঞ্জ হতে পারে, সেটা স্টেট গভর্নমেন্ট বা রাজ্য তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে কিনা সেটা চেঞ্জেবল, আর বাকি ঘটনাটা কি, কোথায় ঘটেছে, কোন সময়ে ঘটেছে, কোন তারিখে ঘটেছে, এই বাস এইগুলো, এর বাইরে কিছু থাকবে না। তো একটা সুন্দর একটা ফরম্যাট আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি, দেওয়ার চেষ্টা করেছি, স্ক্রিনশট নিয়ে তোমরা খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করো, এবং আমি যে সাজেশনটা দিয়েছি ডিসক্রিপশন বক্সে, দিয়ে 10টা গুরুত্বপূর্ণ রিপোর্ট, সেই রিপোর্টগুলো পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টটাকে এক্সপ্যান্ড করে তুমি এই ফরম্যাটটাকে ফলো করে প্র্যাকটিস করো, 2-3 দিন সময়ের মধ্যে হয়ে যাবে আশা করছি। মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক যে কোনো পরীক্ষাতে তুমি রাইটিং অনায়াসে লিখে আসতে পারবে, খুব ভালোভাবে লিখে আসতে পারবে, এবং 10-এর মধ্যে তুমি 9, 10, 8 এরকম নাম্বার আশা রাখতে পারবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, ভালো লাগে, তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে যেন প্রত্যেকটি স্টুডেন্টসদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায়, সে মাধ্যমিকের হোক বা উচ্চ মাধ্যমিকের, সকলের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায়, সবাই যেন ভিডিওটি থেকে মানে হেল্পফুল হতে পারে, সবারই জন্য যেন ভিডিওটি হেল্পফুল হয়। তো অবশ্যই এই জন্য বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, আর এরপরে যদি তোমাদের জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি আমার সাধ্যমতো তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে যদি সম্ভব হয় তো লেটার বা আর অন্যান্য যে সমস্ত রাইটিংয়ের টপিক আছে সেগুলোর ফরম্যাট দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস, এই ভিডিও ডিসক্রিপশানে আমি আমার যে একটি সাজেশান দিয়েছিলাম, তো 10টা রিপোর্টের জন্য সাজেশান থাকবে, এর বাইরেও একটা ওভারঅল যে একটা সাজেশান দিয়েছিলাম আমার ভিডিওতে আছে, তার লিঙ্কটা থাকবে, সেখান থেকেও তোমরা প্রত্যেকটি সেকশানের কোশ্চেনগুলো দেখে যাবে। তো আশা করছি তোমাদের রাইটিং সেকশনে কোনো সমস্যা হবে না, বিশেষ করে মাধ্যমিকে যারা আছো তারা 30-এ 30 আনসার করে আসতে পারবে, উচ্চ মাধ্যমিকেও যারা আছো তারাও পারবে, তাদের তো 30 নেই, কম রয়েছে, 10 নম্বর যত সম্ভব রাইটিং আছে, তো কোনো সমস্যা হবে না, তোমরা খুব ভালোভাবে অ্যানসার করে আসতে পারবে, আর তোমরা ভালোভাবে অ্যানসার করো, এটাই আমি আশা রাখছি এবং তোমাদের জন্য প্রে করছি। ফ্রেন্ডস, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, যাতে করে এই ধরনের গ্রামাটিক্যাল এবং রাইটিং সেকশন রিলেটেড নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট এই ধরনের নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।